কৃতিকা বিশ্বাস, দামি কথা কবি সুতপা দাস। সকাল বিকেল দুপুর গড়ায় মন বসে না খোকার পড়ায়, মাথা চুলকে সে অঙ্ক কষে যখন টিভির সামনে সবাই বসে। দূর কি হবে করে সব পড়াশোনা, শুধু এই কাজটাই ভাল লাগে না। বিজ্ঞান ইতিহাস অঙ্ক ভূগোল মিলে না কিছু সব গন্ডগোল, আর ওই দু পাতা রুজ হাতির লেখা এর থেকে তো ঢের ভালো ওই টিভি চালিয়ে কার্টুন দেখা। মাদাম ফুদাম আর বাটুল লিখবে সুপারম্যান ওরে যেন সুপার স্পাইডারম্যানে দেয়ালে চড়া আলাদিনের আকাশে ওরা। আহা, এমন যদি কোনো স্কুল হতো যেখানে শুধুই কার্টুন পাতো, এমন স্কুলে দৌড়াবো ভর্তি করে, দেখবে খোকার কত নাম হয়েছে জগৎ জুড়ে। জানো এমন পড়ায় আমি ভীষণ বুদ্ধি ধরি, দেখো পরীক্ষায় যদি না পাস করি 100-তে 100 এলেও আসতে পারে। তোমরা বলবে বাহ ছেলেটা তো বেশ বুদ্ধি ধরে, বাবা দাদা বলবে হাতে রেজাল্ট পেলে। দেখো তো খোকা আমাদের কত লক্ষ্মী ছেলে, কিন্তু ওরা সবাই কেন বোঝে না, বলে অমর নাকি কোনো স্কুলে হয় না, আলবাত হয়। নইলে যারা কার্টুন বানায় তারা বলো এসব শিখলে কোথায়, বলে বলে বলো কোন পাঠশালায়। আমি এই পচো অঙ্ক করব না, ফালতু ভূগোল ইতিহাস করব না, বলে পৃথিবী নাকি গোল, যদি গোলই হতো তবে না চেপে রেলগাড়ি গুড়িয়ে গুড়িয়েই পৌঁছে যেতাম না ওই আমার মামার বাড়ি। দেখি তখন বাবা ভীষণ রেগে গিয়ে তেরে আসে মারতে গাঁটটা বাগিয়ে, ভাবি আমিও পালাই এবার কোন খানে। ঠিক তখনই মা এসে বাঁচায়, জানি বাবাকে ধমকাতে শুধু মাই জানে। ধন্যবাদ।